তারকারা প্রায়ই তাদের নতুন নতুন ফটোশুটে ধরা দেয় ভিন্ন ভিন্ন লুকে, আর প্রিয় তারকাকে নতুনভাবে দেখতে মুখিয়ে থাকেন তাদের ভক্তরাও। এবার নতুন ফটোগ্রাফিতে মৎস্যকন্যা হয়ে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তাকে এমন রূপে দেখে মুগ্ধ তার ভক্তরা। ছবি দেখে মনে হচ্ছে সমুদ্রের খুব গভীরে একটি ঝিনুকের খোলার উপর কিছুটা ঝুঁকে বসে রয়েছেন তারা। শরীরের উপরের অংশে সাদা ব্রালেট, নিচে সাদা মাছের লেজের মতো একটি স্কার্ট লুটিয়ে রয়েছে, মাথা থেকে লম্বা চুল পিঠ ছাপিয়ে গেছে। ফটোশুটের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা সুতারিয়া। ক্যাপশনে লিখেছেন, পানির নিচে, সঙ্গে দিয়েছেন ঝিনুক ও মৎস্যকন্যার ইমোজি। দ্য লিটল মারমেইড ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশুট করেছেন তারা। তারাকে দেখে মুগ্ধ নেটিজেনরা কমেন্টে লিখেছেন, দ্য লিটল মারমেইড। উত্তরে তারা লিখেছেন, আমাকে এরিয়েল বলতে পারেন। প্রসঙ্গত, এরিয়েল হলো ডিজনি প্রিন্সেস, এটি ডিজনির একটি চরিত্র। এরপর আবার অনেকে লিখেছেন, দেখে মনে হচ্ছে আপনি স্বর্গে রয়েছেন, কারোর কথাই বাস্তবের মারমেইড। এমনই নানান মন্তব্য উঠে এসেছে তারার সোশ্যাল সাইটে। এদিকে অপূর্ব নামে একটি নতুন ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া। নিখিল নাগেশ ভাট পরিচালিত এই ছবিটি একটি মেয়ের গল্প বলবে। ছবির গল্পে উঠে আসবে একটি ভয়ঙ্কর রাতের শেষে একটি মেয়ে কিভাবে বেঁচে ফিরে। এর আগে এমন অবতারে তারা সুতারিয়াকে দেখা যায়নি বলেই নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে। এই ছবির অপেক্ষায় দিন গুনছেন তারার অনুরাগীরা। প্রসঙ্গত, 2019 সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 ছবি দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিনয় ছাড়াও সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তারা অবশ্য 2012 সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সঙ্গীতশিল্পী হিসেবেই, পরে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন। ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের ফুফাতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে অনেকবার, এমনকি কাপুর বাড়ির নানান অনুষ্ঠানেও আমন্ত্রিত থাকতেন তারা। তবে সাম্প্রতিক গুঞ্জন, আদর তারার নাকি বিচ্ছেদ হয়ে গেছে। প্রেম, বিতর্ক, সমালোচনা, এসব বলি তারকাদের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকেই। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন তারা, বরং আপাতত বলিউডে নিজের অবস্থান শক্ত করতেই মন দিয়েছেন এই অভিনেত্রী। নাইমুল হাসিব, দেশ টিভি।